এই গাইস, জেহান আছি আমি তোমাদের সাথে। এই মুহূর্তে আমি আলোচনা করছি অনার্স দ্বিতীয় বর্ষ ক্লাসিক্যাল ফিজিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক ডিএলএমবার্টের নীতি হতে ল্যাগ্রাঞ্জের সমীকরণটি প্রতিপাদন করব। এবং তোমরা জানো যে এই কোয়েশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্রায় 2 বছর পর অর্থাৎ 1 বছর গ্যাপ দিয়ে পরবর্তী বছরে কিন্তু এই কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়। তো দেখি আমরা কীভাবে কোয়েশ্চেনটা আলোচনা করতে পারি। সর্বপ্রথম সমাধানের ক্ষেত্রে আমাকে যেটা জানতে হবে সেটি হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। এটা আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলে সমানুপাতিক, সেই অনুযায়ী কিন্তু আমরা এটা লিখতে পারি। এটা আমাদের একটি প্রথম কাজ। এরপরে অপেক্ষিত সরণকে আমরা ডেল্টা আর আই দিয়ে প্রকাশ করি। এই যে অপকৃত সরণ ডেল্টা আর আই, এর জন্য ডিএলএমবার্টের একটি সূত্র রয়েছে এবং সেটি হচ্ছে সামেশন আই। এই আইটি কিন্তু নিচে হবে, এটি এখানে হয়ে গেছে সামেশন আই এফ আই মাইনাস পি আই ডট ডট ডেল্টা আর আই ইকুয়াল টু জিরো। এটি হচ্ছে অপকৃত সরণের জন্য ডিএলএমবার্টের একটি সূত্র। এবং একটু জিনিস কি, এখানে যে এফ আই মাইনাস পি আই ডট, এই অংশটা কিন্তু অবরোধজনিত বল নির্দেশ করে, এবং ডেল আর ডেল্টা আর আই যে অংশটি রয়েছে এটি কিন্তু অপকৃত সরণ নির্ণয় করছে। এরপরে আমরা কিন্তু এই সমীকরণের দুটি পার্ট করতে পারি। প্রথম পার্টটি হচ্ছে যে এফ আই এর সাথে ডেল্টা আর কে গুণন করলে প্রথম পার্ট হয়, এবং আবার পি আই ডটের সাথে ডেল্টা আর কে গুণ করলে দ্বিতীয় পার্ট হয়। আমরা ধাপে ধাপে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের কয়েকটি মান নির্ণয় করব। তো প্রথম যে অংশটি রয়েছে এফ আই ডেল্টা আর আই, এই অংশটি দেখো সামেশন, এখানে ডেল্টা আর আই এর জন্য একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে ডেল্টা আর আই ইকুয়াল টু এই সূত্রটি। এবং এই সূত্রটিকে আমরা যদি প্রথম অংশের ডেল্টা আর আই এর স্থানে বসিয়ে দিই সেক্ষেত্রে এই মানটি আসছে, এবং এই মানটি আসার পরে এখান থেকে এফ আই ডেল্টা আর আই কিউ জে আই, এই অংশটি কিন্তু নির্দেশ করছে সার্বজনীন বল, এবং সার্বজনীন বলকে প্রকাশ করা হয় কিউ জে দিয়ে, যার কারণে কিউ জে ডট ডেল্টা কিউ জে এখানে হয়। আর এখানে সামেশনের সাথে আই ছিল জে সহ এসে গেছে, এর কারণ হচ্ছে যে ডেল্টা আর আই এর মানে সামেশনের সাথে কিন্তু জে রয়েছে, এবং এই জে এবং আই একত্রে আই জে হয়েছে। এরপরে আমরা 1 নং সমীকরণের দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব, অর্থাৎ পি আই ডট ইন্টু ডেল্টা আর আই, এই অংশটি নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে দেখো এখানে লেখা যায় যে আমরা জানি যে ভরবেগ ইকুয়াল টু এম ভি, আর এখানে আমরা আর দিয়ে প্রকাশ করছি যে আই জে ইকুয়াল টু এম আই ডট আর আই ডবল ডট ইন্টু ডি আর আই ডিভাইডেড বাই ডি কিউ জে ডেল্টা কিউ জে। তো এখানে কোয়েশ্চেন করতে পারো যে ডেল্টা আর আই এর পরিবর্তে এই অংশটি এসেছে, এবং পি আই এর পরিবর্তে এম আই আর ডাবল আর আই ডাবল ডট হয়েছে। তো ডবল ডট হয়েছে কীভাবে সেটির জন্য আমি পাশে একটি সংক্ষেপে সুন্দরভাবে একটু নোট করেছি, যেটি হচ্ছে আমরা জানি ফি ইকুয়াল টু এম ভি, এবং এখানে এটিকে যদি আমরা ডিডিটি করি সেক্ষেত্রে ভিকে আমরা ডিডিটি অফ আর লিখতে পারি, এবং এটিকে পুনরায় ডিডিটি করলে আর আসে, আর যে আরটি আসে যেহেতু এটাকে দুবার ডিডিটি করতে হয় সেজন্য আর এর উপর ডবল ডট, ঠিক আছে। এরপর দেখো যে ডেল্টা কিউ জে এটি থেকে যাবে। এরপরে আমরা এই অংশের প্রথম যে অংশটি অর্থাৎ এইখান থেকে নিয়ে এই যে অংশটি রয়েছে এই অংশটিকে নিয়ে একটু কাজ করব। আমরা যদি এটিকে নিয়ে কাজ করি সেক্ষেত্রে এটি সমান, এই অংশ সমান, আমরা এখানে পুরো একটা ইকুয়েশন লিখতে পারছি। এখন এই ইকুয়েশনটি কীভাবে হয়েছে সেটার জন্য আমি পাশে সাইড নোট করেছি, আমরা জানি ডিডিটি ইউ ভি সমান একটা সূত্র আছে, এবং আমরা যদি এই এম আই আর আইকে যদি আমরা ইউ বিবেচনা করি এবং ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে কে যদি আমরা ভি বিবেচনা করি সেক্ষেত্রে এই সূত্রের সাথে ম্যাচিং করে আমরা এই মানটা পাই। হ্যাঁ, তো এই মানটা দেখো এই যে এই অংশটা এবং এই সমীকরণের এই অংশটা কিন্তু মিল রয়েছে, আর এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস এবং এটা প্লাস। তো এই পজিটিভ এবং নেগেটিভটা যদি বাদ যায় আর অবশিষ্ট এই অংশটা থাকে, অর্থাৎ আমরা এই ইকুয়েশনটার জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আইতম কণার ব্যাগ যেটাকে আমরা সার্বজনীন ব্যাগের রাশিমালা বলি, এই সার্বজনীন ব্যাগের রাশিমালাটারও একটা প্রমাণ আছে এবং সেটার একটা ব্যাখ্যা আছে।
সুযোগ হলে তোমরা সেটা দেখে নিবে, এবং এটাকে বলা হয় সার্বজনীন বেগ, হ্যাঁ, বা আয়তমকণার বেগ। তো এক্ষেত্রে এই সমীকরণটির যে ইউ কে ডট রয়েছে, এটি কিন্তু সার্বজনীন বেগ নির্দেশ করছে, এবং এই সমীকরণের দুটি অংশ রয়েছে। এই অংশে সার্বজনীন ব্যাগের পদ রয়েছে, কিন্তু এই অংশে নেই। তো আমরা এখন এই সার্বজনীন ব্যাগের সাথে আমরা 3 নং যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম, এই 3 নং ইকুয়েশনের শেষের যে অংশটা ডিডিটি অফ এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা যদি এই এটির সাথে বিবেচনা করি, সেক্ষেত্রে দেখো তিন এই অংশে কিন্তু ডি আর আই ডিভাইডেড বাই ডি কিউ জে রয়েছে, আর এখানে ডি আর আই ডিভাইডেড বাই ডিটি রয়েছে, কিন্তু এই অংশে ডি আর আই ডিভাইডেড বাই ডিটি ডি কিউ জে যে অংশটি আসছে, এটি কিন্তু এখানে অতিরিক্ত এসেছে। এই অতিরিক্ত অংশটা যদি এই অংশের সাথে আমরা অন্তরজ করি, সেক্ষেত্রে এই মানটি পাই, এবং এই মানটির পরবর্তীতে আমরা যেহেতু এখানে ডেল কিউ জে এই ডেল কিউ যে অংশটি বেশি এসেছে, এবং এই অংশটিকে যখন আমরা অন্তরজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু ডি ভি আই ডিভাইডেড বাই ডি কিউ জে পাবো। একটা জিনিস খেয়াল করো যে ভি আই এর মান কিন্তু এই সম্পূর্ণ মান, এবং এই সমীকরণ থেকে আমরা যখন এই মানটাকে কমন নিয়ে ফেলবো, তখন আমাদের কিন্তু আর ডি বাই ডি কিউ জে থাকবে, অর্থাৎ ভি আই এর পরিবর্তে এই সম্পূর্ণ মানটি এখানে আসছে। সুতরাং এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ডি ভি আই ডিভাইডেড বাই ডি কিউ জে। এরপরে কাজ হচ্ছে যে এই সমীকরণটি আমরা পেয়েছি, এই 4 নং সমীকরণটিকে আমরা কিউ জে এর সাপেক্ষে যদি ব্যবকরণ করি, সেক্ষেত্রে আমরা এই যে অর্থাৎ এই বাকি কিউ জেটাকে এই সমীকরণে অন্তর্গত করলে আমরা এই মানটি পাচ্ছি, অর্থাৎ ডি ভি আই ইকুয়াল টু এই মানটা পাই। হ্যাঁ, তো এই মানটা যদি পাই, এখন আমাদের কাজ হচ্ছে 3 নং সমীকরণে ডি আর আই ডিভাইডেড বাই ডি কিউ জে যে অংশটি রয়েছে, ঠিক এই স্থানে আমরা এখন ডি ভি আই ডিভাইডেড বাই ডি কিউ জে স্থাপন করবো, এবং স্থাপন করার পরবর্তীতে আমাদের সমীকরণটার কন্ডিশন সমীকরণটা প্রায় অনেকটা এরকম হয়। এরপরে দেখো যে এর পরবর্তী লাইনটি আমি এখানে লিখেছি, এই লাইনটিতে ডিডিটি সব কিছু ওকে ডি বাই ডেল বাই ডেল কিউ জে, এখানে হাফ এম ভি স্কোয়ার লিখেছি। এটি কীভাবে এসেছে এর জন্য আমি পাশে একটি সাইড নোট করেছি, এটি খেয়াল করো যে আমি এখানে লিখেছি ডেল ডেল কিউ জে হাফ এম আই ভি আই স্কোয়ার, এবং এটিকে আমরা যখন এখানে হাফ এম আই এটি হচ্ছে কনস্ট্যান্ট, এটিকে বাদ রূপক এই অংশটিকে আমরা যদি আগে নিয়ে আসি, সেক্ষেত্রে আর থাকবে আমাদের ডেল ডেল কিউ জে এবং জে স্কোয়ার, এখানে ভি আই স্কোয়ার হবে, এই অংশটি ভুল এসছে, সরি, এখানে ভি আই স্কোয়ার হবে, এবং যখন এখানে ভি আই স্কোয়ার হবে, এটিকে যদি আমরা এক্স স্কোয়ার চিন্তা করি, অর্থাৎ ডেল ডেল কিউ জে এক্স স্কোয়ার, এর একটি সূত্র আছে 2x, তো সেই ক্ষেত্রে হাফ এম আই 2x বিবেচনায় এখানে আমরা যদি এটাকে ভি এক্স টু ভি 2x চিন্তা করি, সেক্ষেত্রে আমরা ফাইনালি এখান থেকে 2 কেটে দিয়ে এই মানটা পাচ্ছি, অর্থাৎ এই মানটাই কিন্তু এখানে রয়েছে, এবং এই মানের পরিবর্তে আমরা কিন্তু এই মানটাকে আমরা এখানে এই মানের পরিবর্তে এখানে বসাতে পারি, ঠিক এই পাশে কিন্তু সেম কাজটি হয়েছে। এরপর আসো আমরা এই সমীকরণটিকে লেখার পরে এখান থেকে আমরা ডিডিটি অফ, এখানে এই অংশটি কিন্তু গতিশক্তি নির্দেশ করছে, আর গতিশক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দিয়ে, সুতরাং এই সম্পূর্ণ অংশটির মান যদি আমরা টি লিখে দেই, তাহলে এই সমীকরণটির অবস্থা ঠিক এই রকম আসে। এরপর হচ্ছে যে 1 নং সমীকরণের দ্বিতীয় যে সমীকরণ দ্বিতীয় পদ থেকে আমরা যে সমীকরণটি পেয়েছিলাম, সেই সমীকরণটি ছিল এই সমীকরণটি, এবং এখানে যখন আমরা এই অংশের সাথে বিবেচনা করব এই মানটির সাথে, তখন আমরা চূড়ান্ত এই সমীকরণটি পাচ্ছি। ওকে, এই সমীকরণটিকে আমরা দিয়েছি 5 নং সমীকরণ। এখন আমাদের যে 1 নং সমীকরণ ছিল, ওই 1 নং সমীকরণের 2 নং সমীকরণ, অর্থাৎ প্রথম অংশের 1 নং সমীকরণের প্রথম অংশের যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ এফ আই ডট ডি কিউ জে, এই এফ আই এবং অর্থাৎ ডেল্টা আর আই এই অংশে যে মানটি সেটি, এবং 5 নং সমীকরণে আমরা যে মানটি পেয়েছি, এই মানটি যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এই মানটি পাই, এবং এখানে যেহেতু আমাদের সার্বজনীন
স্থানাঙ্ক নিরপেক্ষ হয়, যেহেতু সার্বজনীন স্থানাঙ্কটা নিরপেক্ষ হয়, এই অংশটি এই পাশে চলে গেলে সংক্ষেপে জিরো হয়ে যাবে, আর ইউজিআইটি এই পাশে যদি চলে আসে সেক্ষেত্রে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটি হচ্ছে আমাদের, আমরা এটিকে 6 নং সমীকরণ দিয়েছি। এরপর আমরা আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে কোনো বস্তুর প্রযুক্ত বল এর বিভব শক্তির নতি মাত্রা সমান। তো এক্ষেত্রে দেখো যে রৈখিক বল এফ ইকুয়াল টু মাইনাস ডেল ভি যদি হয়, সেটিকে আমরা ডিভি যদি করি সেক্ষেত্রে এই আকারে হয়, অর্থাৎ ডিভি বাই ডেল আর হয়। এবং ঠিক যদি এখানে সার্বজনীন সার্বজনীন বলটিকে যদি আমরা সেম নতিমাত্রার সাথে প্রকাশ করছি, তাহলে কিউ জে এর স্থানাঙ্কটা হবে, কিউ জে এর সাপেক্ষে কিউ বি এর স্থানাঙ্ক হবে, নতিমাত্রা হবে ডেল ভিটা। সুতরাং যেহেতু নতিমাত্রা সব ক্ষেত্রে সমান, উভয় ক্ষেত্রে ডেল ভি, সুতরাং আমরা কিউ জে ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল কিউ জে লিখতে পারি। এরপরে এই 6 নং সমীকরণে আমরা যদি কিউ জে এর স্থানে মাইনাস এই অংশটি বসিয়ে দিই এবং এটিকে যদি এই পাশে কনভার্ট করে নিয়ে আসি, তাহলে এই পাশে সেটি প্লাস হয়ে যাবে। এবং পরবর্তীতে দেখো যে এই অংশটি ঠিক থাকবে এবং এখান থেকে আমরা জাস্ট ডি ডেল বাই ডেল কিউ জে যদি কমন নিই, তাহলে টি মাইনাস ভি থাকবে। এবং এই টি মাইনাস ভি এবং এই টি উভয়টি কিন্তু একই ধরনের শক্তি প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা টি এর স্থলে টি মাইনাস ভি ইউজ করতে পারি। এবং যখন টি মাইনাস ভি ইউজ করবো, তখন সমীকরণটির আকার দ্বারা এই আকারে। এবং এরপরে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ অনুযায়ী আমরা যে সমীকরণটি জানি, এল ইকুয়াল টু টি মাইনাস ভি, এই সমীকরণেই আমরা জাস্ট ডিডিটি ডেল এল বাই, অর্থাৎ এখানে যেখানে টি মাইনাস ভি রয়েছে, অর্থাৎ টি মাইনাস ভি ইকুয়াল টু এল ইকুয়াল টু, যেহেতু টি মাইনাস ভি, সেহেতু আমরা টি মাইনাস ভি এর স্থলে যদি এল কে বসিয়ে দিই ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই সমীকরণে যদি আমরা টি মাইনাস ভি এর জায়গায় এল বসাই, সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটি আসছে। এবং এটি হচ্ছে আমাদের চূড়ান্ত সমীকরণ, অর্থাৎ ডিআলেমবার্টের নীতি হতে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণের চূড়ান্ত রূপ।